আসসালামু আলাইকুম টেকবির চ্যানেল থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা সরকারি চাকরিজীবী তাদের যে বাছরিক যে ডিএসপিএই নামে একটা ফান্ড আছে বা জিপি ফান্ড যে ফান্ডে হচ্ছে আমরা আমাদের হচ্ছে পেনশনের জন্য বা রিটায়ার্ড বা সেভিংস করে থাকি আর কি যাকে বলা হয় যে আমরা সেভিংস করি আমরা প্রতি মাসে হয়তো এক হাজার টাকা অথবা হয়তো আপনার যে বেসিক আছে বেসিকে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা এখন লাস্ট যে পে স্কেল হয়েছে সেখানে সরকার নির্ধারিত যে বেসিকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি আপনি কর্তন করতে পারবেন না তো সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেবে অথবা আপনি যা রাখেন এক হাজার টাকা সেই হিসেবে আপনার যে বাছরিক যে টাকা জমা হচ্ছে সেটা কত হয় বা ডিএসপি ফান্ডে আপনার প্রতি বছরে কত আসছে বা বর্তমানে আপনার ডিএসপিতে এখন কত টাকা জমা আসে বা জিপি ফান্ডে কত টাকা জমা আছে সেটা আজকে দেখাবো যেমন এখানে দেখেন যে এটা হচ্ছে আমার দু হাজার ষোলো সরি দুই হাজার সতেরো আঠারো সনের তার মানে হচ্ছে গত বছর এটা এটা নর্মালি হচ্ছে জুন জুলাই থেকে জুন পর্যন্ত হিসাব করা হয় তো গত বছরের টাকা যে মদত ছিল দেখেন হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এক টাকা তো আমি মাসিক আমার কর্তন হচ্ছে এখন এক হাজার টাকা তো সেই হিসাবে বর্তমানে আমার ডিএসপি তহবিলে কত আছে সেটা দেখাবো দেখেন আমার বছর শেষে মজুত ছিল হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এক টাকা তো দেখেন আমার সতেরো আঠেরো অর্থ বছরে আমার টাকা জমা ছিল হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এক টাকা এবং মাসিক আমার কর্তন হচ্ছে এক হাজার টাকা আমি এক হাজার টাকা করে কাটাচ্ছি আমার কোনো অগ্রিম নাই বর্তমানে আমার স্মৃতির দা দেখাচ্ছে দেখেন হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো ছেচল্লিশ টাকা তো এখানে আমাকে এই যে কয়েক মাসের সুদ দিয়েছে হচ্ছে ষোলো হাজার দুশো সতেরো টাকা সাত মাসের কর্তন দেখাচ্ছে এখানে এবং এই সাত মাসের কর্তনের উপরে দুশো ষাট টাকা দুশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সুদ যাতে টোটাল আস্ট হচ্ছে দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো ছেচল্লিশ টাকা সাত পয়সা এটা হচ্ছে আমার বর্তমান স্থিতি তো দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমান স্থিতি তারপরে আপনার যদি বছর শেষে আপনার স্থিতি কত হবে আমি এই যে পূর্বের স্থিতিটাকে কপি করে নিই বছর বছরান্তের স্থিতি যেমন পূর্বের স্থিতি বিগত বছর ত্রিশ জুন পর্যন্ত স্থিতি ছিল হচ্ছে এটা পেস্ট করে দিলাম দুই লক্ষ হাজার পাঁচশো এক টাকা মাসিক কর্তন হচ্ছে এখানে এক হাজার টাকা অগ্রিম নাই ফলাফল যদি আমি দেই তাহলে দেখেন হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এক টাকা পূর্বের স্থিতি স্থিতির উপরে তেরো পার্সেন্ট সুদে আসতেছে বত্রিশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা মাসিক কর্তন বারো হাজার টাকা আর এই বারো হাজার টাকার উপরে সুদ আসতেছে হচ্ছে আঠেরোশো পঁয়তাল্লিশ টাকা যেটা হচ্ছে আপনার আমার যে মাসিক কর্তনের উপর সুদ তাতে আমার বছর শেষে আসতেছে দুই লক্ষ চোরানব্বই হাজার সাতশো একাশি টাকা তেরো পয়সা এটা হচ্ছে আমার এই বছরের শেষে তার মানে হচ্ছে দু হাজার উনিশ সালের জুন মাসে আমার এই টাকাটা আসবে এখন আপনি যদি সম্ভাব্য ভবিষ্যৎ স্থিতিটা বের করতে চান আমি ধরেন এটাকে আপনি আমি এখানে আগে কপি করে দিই প্রারম্ভিক স্থিতি হচ্ছে জুন দু হাজার টাকা ছিল হচ্ছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এক টাকা এখন ধরেন আমার চাকরি আমি আরও অনেক দিন চাকরি করতে পারবো সাপোজ আমি বারো বছরের হিসাব করব বারো বছর হিসাব করলে দু হাজার জুন পর্যন্ত আমার কত টাকা আসে তো এখানে দেখেন জুলাই ১৯ থেকে জুন বিশ এই বারো মাসে টাকা দেবো হচ্ছে আমি বারো হাজার টাকা যেহেতু আমার এক হাজার টাকা করতন তো দেখেন এভাবে যদি হয় আপনার জুন দু হাজার বিশ সালে আসবে হচ্ছে চার লক্ষ ছত্রিশ হাজার ছিয়াত্তর টাকা তেরো পয়সা এবং জুন দুহাজার সালে আসবে হচ্ছে পঞ্চাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো ছিয়াশি টাকা চব্বিশ পয়সা যদি এখন যেভাবে আমি কাটাচ্ছি এভাবে যদি কাটাই তাহলে এটা আসবে কিন্তু টাকা যদি আপনি বাড়িয়ে দেন যেমন আপনার বেতন বেসিক যদি ত্রিশ হাজার টাকা হয় তাহলে আপনার এটা টোয়েন্টি ফাইভ পারসেন্টে আসবে হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার টাকা আপনি যদি হচ্ছে এখানে সাত বারং ছিয়ানব্বই বা এক লাখ টাকা দেন মাসে তাহলে এটা কিন্তু অনেক বেড়ে যাবে সাপোজ আপনি সাড়ে সাত হাজার টাকা করে কাটান তাহলে এখানে আসবে হচ্ছে আপনার সাত বারং চোরানব্বই আমি চোরানব্বই হাজার দিচ্ছি এখানে নাইন ফোর জিরো জিরো তাহলে দেখেন যে জুন দু সালে আপনার টাকা তুলে দেবে হচ্ছে তিন কোটি বিশ লাখ বায়ান্ন হাজার দুশো একষট্টি টাকা তো এই ডিএসপির পে ব্যাপারে আসলে অনেকেই সচেতন না আবার অনেকেই আছে খুব সচেতন থাকে যারা সচেতন তাদের জন্য আমি কিছু বলবো না আর যারা সচেতন না এই ব্যাপারে তাদেরকে বলবো যে এখানে যদি আপনারা নিয়মিত অল্প পরিমাণ টাকা আপনার যে ইনকাম থেকে কেটে এখানে রাখেন তাহলে হচ্ছে এটা আপনাকে রিটায়ার্ডের সময় আপনাকে একটা হিউজ অ্যামাউন্টে একটা টাকা দিবে যাতে আপনার পরবর্তী জীবনটা আপনি খুব সুন্দরভাবে চলতে পারবেন আপনাকে আপনার ছেলেমেয়ের উপর নির্ভর করতে হবে না তো এই জিনিসটা আমি বলবো যে সব সব চাকরিজীবীদের কি সরকারি চাকরিজীবী আছে বাংলাদেশে প্রায় তেরো লক্ষ তো সবারই আসলে এটাতে সচেতন হওয়া উচিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে